بهم وكره إليهم الكفر والفسوق والعصيان في أقوالهم وأفعالهم نحمده حمدا كثيرا ونشكره شكرا جزيلا على نعمة الإيمان نستغفره ونتوب إليه ونستهديه ونعوذ به من شرور نفوسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকর ও সুজদ আদায় করছি যেই মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমআ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ান কেরাম রজব মাসের শেষ দিবস হল আজকে শাবানের চাঁদ দেখা যায়নি গতকালকে এই জন্য আগামীকাল থেকে শাবানের এক তারিখ আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম মেয়ারাজ সম্পর্কে অর্থাৎ মেয়ারাজের গতানুগতিক যে ইতিহাস যেটা আমরা সবসময় শুনে থাকি সাধারণত এইভাবে আমরা আলোচনা করিনি আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম মেয়ারাজটা কোন প্রেক্ষাপটে এসেছে মেয়ারাজের প্রেক্ষাপটটা কী ছিল এইটা আলোচনা হয় না এই জন্য গত জুমাতে আমরা সেটা আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করার কথা মেয়ারাজে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী কী বিষয় দেখেছেন আমাদের জন্য কী কী শিক্ষণীয় রসুল অনেক কিছু দেখেছেন অনেক জায়গায় গিয়েছেন সেখানে অনেক বিষয় আছে তো আমাদের জন্য যে বিষয়গুলো জরুরি আমি শুধু বাছাই করে বিশুদ্ধ বর্ণনাগুলো আপনাদের সামনে তুলে ধরবো এর বাহিরে বিকল্প অন্য কোনো আলোচনাগুলো আলোচনাকে দীর্ঘায়িত আমি করবো না ইনশাআল্লাহ কারণ অনেক ঘটনা আছে যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিব্রাইল আমিন নিয়ে গেলেন
প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ এভাবে সপ্তম আকাশ পর্যন্ত প্রথম আকাশে আদম আলাইহিস সালাম দ্বিতীয় আকাশে ইদ্রিস আলাইহিস সালাম তৃতীয় আকাশে ইউসুফ আলাইহিস সালাম এভাবে অনেক নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে সালাম বিনিময় হয়েছে এই ঘটনাটা আপনাদের সামনে আমি তুলে ধরব না রাসূল যে শাস্তিগুলো দেখেছেন কি কি শাস্তি রাসূলকে দেখানো হয়েছিল এই বিষয়গুলো আজকে আমরা তুলে ধরব ইনশাআল্লাহ দেখেন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই যে মিরাজের ঘটনা এই সম্পর্কে যে আয়াতটা নাযিল করলেন আয়াতের প্রথম শব্দটা হলো সুবহানা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শুধু মিরাজের ঘটনা বর্ণনা করেন নাই ঈসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম ইউনূস আলাইহিস সালামের মাছের পেটের ঘটনা এরকম অসংখ্য গণিত ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন কিন্তু কোন ঘটনার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানা শব্দ দিয়ে শুরু করেন নাই একটা ঘটনাও আল্লাহ তাআলা সুবহানা শব্দ দিয়ে শুরু করেন নাই এর কারণটা কি কারণ হলো প্রত্যেকটা ঘটনা হলো স্বাভাবিক আর একমাত্র মিরাজের ঘটনা হলো অস্বাভাবিক এই ঘটনাটা মানুষ সচরাচর বিশ্বাস করবে না আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত প্রকাশ করছেন সুবহানা শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র সকল প্রকার অক্ষমতা থেকে অর্থাৎ কোন ধরনের অক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের নাই এই জন্য তিনি এই ঘটনা যখন মানুষ শুনবে তখন মানুষ আশ্চর্য হয়ে যাবে মানুষের কল্পনার বাহিরে মানুষের জ্ঞানের বাহিরে গবেষণার বাহিরে চিন্তার বাহিরে এমন একটা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সংগঠিত করতে যাচ্ছেন এই জন্য আল্লাহ তাআলা প্রথমেই বলে নিলেন গোলামেরা আমার বান্দারা শুনে রাখো আমি আল্লাহ সকল প্রকার অক্ষমতা থেকে পরিপূর্ণভাবে মুক্ত পুত পবিত্র এই জন্য প্রথমে আল্লাহ তাআলা বললেন সুবহানা এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন الذي أسرى بعبده ليلا من المسجد الحرام আমি হলাম সেই আল্লাহ যিনি أسرى بعبده তার বান্দাকে রাতের বেলায় রাত্রিকালীন সময়ে ভ্রমণ করিয়েছি أسرى শব্দের অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ এখন রাত্রিকালীন ভ্রমণ যদি বলা হয় তাহলে মনে হয় যে সারাটা রাত রাত শুরু হয় সন্ধ্যার পর থেকে একবার সুবহেসা থেকে রাত পর্যন্ত তাহলে আমাদের মনে হতে পারে যে সারা রাত লেগেছিল ঠিক না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারপর আরেকটা শব্দ উল্লেখ করেছেন লাইলান এই শব্দটা উল্লেখ করে আল্লাহ তাআলা বুঝালেন পুরো রাত্র নয় রাতের সামান্য কিছু অংশ এই পুরো ঘটনা সংগঠিত করতে আল্লাহ তাআলা রাতের সামান্য কিছু অংশ লেগেছিল আল্লাহু আকবার এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের একটা প্রশ্ন হলো রাসূল কি স্বপ্নে মিরাজে গিয়েছিলেন না সশরীরে গিয়েছিলেন এটার জবাব আল্লাহ তাআলা আয়াতের মধ্যে দিয়েছে বিআবিদিহি আর আমি আমার বান্দাকে আল্লাহ তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছে বান্দাকে বান্দা কখন হয় বান্দা হয় শারীরিক আত্মিক দুইটার সংমিশ্রণ যার মধ্যে থাকবে ওইটা হলো বান্দা তার শরীর দেহটাও থাকবে তার ভিতরে রূহ থাকবে এই দুইটার যখন থাকবে এটা হলো বিআবিদিহি বান্দা রূহ যখন চলে যায় এটা বান্দা অর্থাৎ আল্লাহর ইবাদতকারী হিসাবে আর থাকে না তখন এটা মৃত লাশ হয়ে যায় ওইটার কোনো মূল্য থাকে না এই জন্য দুইটার মিশ্রণ আল্লাহ তাআলা বলছেন বিআবিদিহি আব্দুন দিয়ে দুইটাই জিনিস বোঝানো হয়েছে একটা হলো রাসূল সশরীরে স্বপ্নে এই সশরীরে এই মিরাজ নামক যেই ঘটনা সংঘটিত হয়েছে আল্লাহর কাছে গিয়েছিলেন এটা রাসূল সশরীরে হয়েছে স্বপ্ন যোগে নয় এক দুই নাম্বার হলো পৃথিবীতে যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানের মধ্যে শ্রমিকেরা প্রত্যেকটা শ্রমিক এক এক প্রতিষ্ঠানে হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার লক্ষ লক্ষ শ্রমিক থাকে প্রত্যেকটা শ্রমিক মালিকের গুণকীর্তন করে করে কি করে না কেন করে উদ্দেশ্য হলো এই গুণকীর্তন করার কারণে ভালো কাজ করার কারণে শ্রম দেওয়ার জন্য কারণে আমার মালিকের জন্য ফ্যাক্টরির জন্য আমার জীবন উৎসর্গ করার বদৌলতে যদি আমার মালিকের সুদৃষ্টিটা আমার মধ্যে পড়ে যায় আমার দিকে এসে যায় তাহলে তো আমার জীবনটা সফল ঠিক কিনা মালিকের দৃষ্টি যদি সিনিয়র কর্মকর্তার দৃষ্টি যদি সুদৃষ্টি যদি অদরস্থদের প্রতি থাকে নিম্ন শ্রেণীর কর্মচারীদের প্রতি থাকে তাহলে বেতন যখন বাড়বে তখন ওই অধীনে যে সকল কর্মচারী আছে তাদের বলা লাগবে না যে আমার বেতন একটু বাড়ান ঠিক কিনা তখন ওই মালিক যিনি আছে তিনিই বলবে অমুক ডিপার্টমেন্টের অমুকের কী খবর তার বেতন কত পাইছে তার বেতনটা একটু বাড়ানো হোক কেন ওই যে সুদৃষ্টি সে বিপদে পড়লে ছুটি যাওয়ার আগে যখন শুনে যে তার মা অসুস্থ তাড়াতাড়ি বাড়ি যাও আর যে সুদৃষ্টি না থাকে
ছুটি চাইতে 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 তার অবস্থা কাহিল হয়ে যায়, এরপর এখন না এখন এই কাজ আছে ওই কাজ আছে, এরকম দুনিয়ার অজুহাত আছে না নাই, এটাই বাস্তবতা। এবার আল্লাহ পৃথিবীর তমাম মখলুকা তারা সার্বক্ষণিক আল্লাহ তাআলার গুণকীর্তন করছে, আল্লাহর সামনে মাথা নত করছে, আল্লাহকে ডাকছে। কেন? উদ্দেশ্য একটাই, আমার রব যদি একটু তার গোলাম বলে আমাকে স্বীকৃতি দেয়, এর থেকে মহা সফলতা আমার জীবনে আর কিছু হতে পারে না, ঠিক কিনা? এই জন্য আমরা সবাই চাই যে আল্লাহ আমি তোমার গোলাম হতে চাই, আমি তোমার দাস হতে চাই, আমি প্রকৃত গোলাম দাসত্ব তোমার করতে চাই। এটা প্রত্যেকটা প্রকৃত মুমিন যারা তারাই চিন্তা করে, সকল মুমিনরা এই চিন্তা করবে, এটাই স্বাভাবিক। পৃথিবীর তামাম মাখলুকাত এই ডাকবে আল্লাহকে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা মুমিনের জন্য সফলতা না, সফলতা হলো তার মালিক যাকে স্মরণ করবে, মালিক যদি বলে যে অমুক হলো আমার গোলাম, এটা হলো তার জন্য সফলতা, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শ্রেষ্ঠতম সম্মানে অধিষ্ঠিত করে দিয়েছেন। আরেক আয়াত আমরা আলোচনা করেছিলাম যে রহমানের গোলাম বলে, ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম বলে যে এটা আমার গোলাম, ওই যে অমুক দেখা যাচ্ছে, ওই যে মাথার মধ্যে নূর চমকাচ্ছে, ও আমার গোলাম, আসো তুমি আসো। এইভাবে কেয়ামতের ময়দানে মানুষ যখন বিপদের মধ্যে থাকবে, ওই মুহূর্তটায় আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম কারা কারা? অমুক অমুক অমুক। দুনিয়াতে এই এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে ছিল, এ হলো রহমানের গোলাম। তো ওই বান্দাগুলো সফল হয়ে যাবে, তারা জান্নাতে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করে ফেলবে, সুবহানাল্লাহ। তাহলে সফলতা হলো আল্লাহ যাকে গোলাম বলে স্বীকৃতি দিবে, ডাকবে যে এ হলো আমার গোলাম, এ হলো আমার চাকর, এ হলো আমার দাস, ওই মুমিন হলো ওই বান্দাটাই হলো সফল। বুঝতে পেরেছেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকদ্দাস, মক্কা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত রসুলকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন, যেটা 765 মাইল মক্কা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত, যেটা একবারে দ্রুতগামী বাহন, ওই সময়কার যেটা দ্রুতগামী বাহন ছিল, সবচেয়ে আপডেট ভার্সন যে বাহনটা ছিল, ওই বাহনে চড়ে গেলেও একেবারে মিনিমাম সময় 40 দিন লাগতো, এর কমে কোনোভাবেই সম্ভব নয়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রের মধ্যে সব ঘুরে টুরে চলে আসলেন, এটা তো কাফেরদের কাছে আশ্চর্যজনক। যাই হোক, এখানে আল্লাহ তাআলা অনেক দলিল দিয়েছেন কাফেরদের বিশ্বাস করানোর জন্য, সেটা আমরা পরে আলোচনা করব। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর শুরু, জান্নাত থেকে দুইজন ফেরেশতা আসলেন, জিব্রাইল এবং মিকাইল। এই এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মে হানির ঘর থেকে নিয়ে কাবা শরীফের হাতিম নামক জায়গায় নিয়ে গেলেন, সেখানে গিয়ে রসুলকে বসায়া দিলেন। রসুল ঘুমের বাপ, একটু জাগ্রত হয়, আবার ঘুমিয়ে যায়। এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন জমজম কূপের পাশে, সেখানে গিয়ে জমজমের পানি দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকটাকে ছিঁড়ে ফেললেন, চাক করে ফেললেন। এবার রসুলকে তার সিনা চাক করে ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সব কিছু বের করে ধুয়ে মুছে, এবার সব কিছু আবার হিকমত এবং নূর দিয়ে পরিপূর্ণ, দুটি পাত্র নিয়ে আসা হলো, একটার মধ্যে হলো হিকমত, একটার মধ্যে হলো ঈমান, এই দুইটা জিনিস দিয়ে আমার রসুলের সিনাটাকে পরিপূর্ণ করে দিয়ে আবার আগের মতো করে দেওয়া হলো। এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর শুরু, বোরাক নামক বাহনের উপর রসুলকে আরোহণ করালেন, বোরাক দ্রুত বেগে চলল। পথে মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই বিষয়গুলো দেখানো হলো, রসুল চার জায়গায় রসুলকে ওই বোরাক থেকে নামিয়ে নামাজ আদায় করতে বলা হলো। সর্বপ্রথম রসুল যেতে থাকলেন, এবার জিব্রাইল বলল, ইয়া রসুল আল্লাহ, ওই যে দেখতে পাচ্ছেন খেজুর গাছ, এত কেত খেজুর গাছ, ওই উপত্যকায় নামেন, এখানে নামুন, এখানে নামিয়ে দুই রাকাত নামাজ আদায় করুন। এবার বিশ্বনবী দুই রাকাত নামাজ আদায় করলেন, আবার চলাচল শুরু হয়ে গেল। এবার পাহাড়ি উপত্যকায় রসুলকে বললেন, ইয়া রসুল আল্লাহ, আপনি এখানে নেমে যান, দুই রাকাত নামাজ আদায় করুন। রসুল নেমে দুই রাকাত নামাজ আদায় করলেন, আবার বললেন চলেন সামনের দিকে এগুই। সামনের দিকে আগাতে আগাতে আবার একটি জায়গায় এসে রসুলকে বললেন, ইয়া রসুল আল্লাহ, আপনি এখানে নামুন, দুই রাকাত সলাত আদায় করুন।
দুই রাকাত সালাত আদায় করার পর রাসূলকে নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন এবার সর্বশেষ আরেকটি জায়গায় এসে রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ এখানে আপনি নামন অবতরণ করুন এখানে দুই রাকাত নামাজ আদায় করুন রাসূল চারটি জায়গায় নেমে দুই রাকাত করে সালাত আদায় করলেন এবার জিব্রাইলকে জিজ্ঞেস করলেন জিব্রাইল রে এই যে চার জায়গায় নামাজ আদায় করলাম এই চারটি জায়গা কেন কেন নামাজ আদায় করা হলো জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ এই যে প্রথম যে জায়গাটিতে নেমে নামাজ আদায় করেছেন অগণিত খেজুরের গাছ আপনি দেখেছেন এটার নাম হলো ইয়াসরিব কিছুদিন পরে আল্লাহর নির্দেশে আপনাকে ইসলামী হুকুমত ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য এখানেই হিজরত করে চলে আসা লাগবে এইজন্য এখানে নেমে দুই রাকাত নামাজ আদায় করলেন এরপরে যে পাহাড়ি উপত্যকায় দুই রাকাত নামাজ আদায় করলেন এটা হলো তোরে সিনা তোর পাহাড় আমরা যেটাকে বলি এখানে মুসা আলাইহিস সালাম যেখানে বসে আল্লাহর সাথে কথোপকথন করতেন আল্লাহর সাথে আল্লাহর সান্নিধ্যে একাকার হয়ে যেতেন সেটা হলো সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার লক্ষ লক্ষ শুকরিয়া মিশরে যখন ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ওই তোরে সিনায় আমাকে ও জায়গার সুযোগ করে দিয়েছিল সুবহানাল্লাহ এমন একটি জায়গা আমি মিশরে যাওয়ার পর আল্লাহর কাছে শুধু ফরিয়াদ ছিল কোথাও যদি জিয়ারত করতে নাও পারি আল্লাহ তোরে সিনায় জন্য একটু যেতে পারি তিনটা মিশন তিনটা দলের সাথে আমার সফর করার কথা ছিল প্রথম একটা সফর কিন্তু পরপর যেই গ্রুপের সাথে আমি সফর করতে প্ল্যান করি কিন্তু কোনো না কোনো রমে ওই সফরগুলো বাদ হয়ে যায় ওদের সাথে যেতে পারি না এইভাবে তিনবার মিস হয়েছে আমরা বাংলাদেশে দুইজন এখান থেকে গেলাম আল্লাহর কাছে কাঁদতে লাগলাম যে আল্লাহ আমার সময় একেবারেই শেষ সফর আর হয়তো এক সপ্তাহ মতো আছে এখন কি আর যেতে পারবো না আল্লাহর কাছে এত বেশি দুরুদ পড়লাম আর এত বেশি কান্নাকাটি করলাম সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশি ছাত্রদের নিয়ে দশজনের একটা গ্রুপ আল্লাহ তাআলা প্রস্তুত করে দিলেন সেখানে আমরা সকালবেলা সফর রওনা হলাম কায়রো থেকে ওখানে গিয়ে বিকালের দিকে ওখানে পৌঁছলাম তো পৌঁছে ওখানে রেস্ট নিয়ে ওখানে উঠতে হয় রাত্রিবেলায় দিনে ওঠার কোনো সুযোগ নেই আমরা পারবো না কেন কারণ এটা তো মাটির পাহাড় না পাথর এত গরম আমাদের দ্বারা সম্ভব না অন্য অন্য দেশের নাগরিকরা পারে তো আমরা সেখানে অবস্থান করলাম ঘুমালাম সন্ধ্যার পরে রাত এগারোটায় সামান্য তরমুজ খেয়ে কারণ বেশি খেলাম না কারণ বেশি খেলে শরীর ভারী হয়ে যায় উপরে তো ওঠা যাবে না গাইড নিয়ে রাত এগারোটা থেকে আমরা এগারো জনের কাফেলা রওনা হলাম অন্ধকার পথ ওই গাইডের কাছে লাইট আছে প্রথম চান্সে শক্তি আনন্দ উৎসাহ উদ্দীপনা সব নিয়ে আধা ঘন্টা হাঁটলাম উপরের দিকে তো মনে করতেছে মনে হয় পারবো আধা ঘন্টা যাওয়ার পর শেষ তেল টেল যা আছে সব শেষ হয়ে গেছে অবস্থা খারাপ মনে হয় যাওয়া যাবে না এই রেস্ট নিলাম এইভাবে তারপরে আবার চলতে লাগলাম চলতে লাগলাম প্রায় আমাদের আড়াইটা বেজেছে ওখানে পৌঁছতে পৌঁছতে এগারোটা দেশ বারোটা একটা দুইটা আড়াইটা সাড়ে তিন ঘন্টা লেগেছে একবারে চূড়ায় পৌঁছতে তবে দীর্ঘ পথ পর্যন্ত এরকম তারা ঢালাইয়ের মানে সুন্দর রাস্তা আছে এরপরে গিয়ে হলো সিঁড়ি পাহাড় কেটে কেটে সিঁড়ি খুব সতর্কতার সাথে প্রচণ্ড বাতাস এবং খুব সতর্কতার সাথে সেখানে উঠতে হয়েছে একটু যদি মিস্টেক হতো একবারে নিচে আমি কোথায় আমার সাথীরা কোথায় আল্লাহ ছাড়া কেউ জানতো না সর্বশেষ রাত ওখানে গিয়ে উঠলাম ওঠার পর পাহাড়ের উপরে আপনি আশ্চর্য হয়ে যাবেন মুসা আলাইহিস সালামের জায়গা যেখানে বসে আল্লাহর সাথে কথা বলতো ওখানে গিয়ে দেখবেন গির্জা আপনি আশ্চর্য হয়ে যাবেন ইউরোপের পুরুষ মহিলারা ওরা আসে ওদের ড্রেস দেখলে লজ্জায় ও তাকানোই যায় না কিন্তু ওরা মিশর সরকারকে টাকা দিয়ে ওই পাহাড়ের উপর কিছু অংশ কিনে নিয়েছে পাহাড়ের একটি জায়গায় মসজিদ এর পাশে মুসা আলাইহিস সালাম যেখানে বসে তিনি আল্লাহর ইবাদত করতেন একটা গর্তের মতো ওখানে আছে এর পাশেই হলো গির্জা গির্জার মধ্যে গান বাজনা চলতেছে এই খ্রিস্টানগুলো ইয়াহুদিগুলো সেখানে যায় এর পাশেই হলো ইসরায়েল তখন জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার এইখানে তারা কেন তাদের এইখানে আসার তো কথা না কিন্তু তারা বললো যে না এটা তারা প্রভাব খাটিয়ে টাকা দিয়ে কিনে নিয়েছে কারণ মুসা আলাইহিস সালাম আমাদের যেরকম নবী তাদেরও তো ছিল ঠিক কিনা এই জন্য তারাও এখানে চলে আসে কিন্তু দুর্ভাগ্যবশত এখানে তারা এসে গান বাজনা তাদের ধর্মীয় উৎসব যেগুলো সেগুলো তারা পালন করছে তারপর আমরা ফজর পর্যন্ত সুবহে সাদিক পর্যন্ত ছিলাম কারণ সূর্য উদিত হওয়ার পরে এখানে আর থাকা যাবে না পরে নামতে গেলে খবর আছে এরপর আমাদের টার্গেট হলো এই যে আমাদের মধ্যে একটা ধারণা আছে তোর পাহাড়ে সুরমার পাহাড় কি মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহর নূর যখন পড়লো তখন পাহাড় একবারে পুড়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে এটা দেখব এখন তাকায়া দেখি আশেপাশে ওই পাহাড় তো নাই
এতদিন শুনলাম তোর পাহাড় সুরমার পাহাড়, এটা হলো মানুষের একবারে বান্ধ একটা ধারণা। মুসা আলাইহিস সালাম যেখানে ছিলেন ওখানে যদি আল্লাহর নূর পড়তো তাহলে উনিই তো শেষ হয়ে যেত, উনি তো অন্য পাহাড়ে। আল্লাহ তাআলা বলেছেন মুসা দেখো, উনি অন্য পাহাড়ে তাকিয়েছিলেন। আশেপাশে যতগুলো পাহাড় দেখলাম সব পাহাড়ের কালার একরকম, কিন্তু একটা পাহাড়ের কালার একটু কালচে, একটু কালোর মতো একটা পাহাড় কালো। তখন আমার সন্দেহ হলো, মনে হয় হতে পারে এটা হতে পারে, তবে এই যে সুরমা বলা হয় এটা হলো আরেকটা ভ্রান্ত ধারণা, এটা ভুল। ওই পাহাড় থেকে মানুষ সুরমা নিয়ে এসে আমরা মনে করি যে সেই তোর পাহাড়ে সুরমা দিচ্ছে, এটা হলো আরেক ভ্রান্ত ধারণা, এটা ভুল, এটা ভুয়া। ওইটা সেই পাহাড়ে সুরমা না, সুরমা কে কি বানায় এটা একমাত্র ওই কোম্পানির লোকেরাই জানায়, কিন্তু ওখান থেকে সুরমা আনার কোনো সুযোগ নাই, ওইটা সুরমাও না। এরপর আমরা যখন সুবে সাদিক হলো ফজর নামাজ পড়ে সাথে সাথে নামলাম, দৌড়াতে দৌড়াতে নামলাম, দেড় ঘন্টা লেগেছে। এই হলো পাহাড় তোর পাহাড়, এটা হলো তোর সিন, একটা উপত্যকা একটা গ্রাম, এই পাহাড় থেকে ওই পাহাড়, ওই পাহাড় থেকে ওই পাহাড়, এইভাবে যেতে যেতে কমপক্ষে ছয় সাতটা পাহাড় অতিক্রম করে এরপরে মূল যে পাহাড় সেখানে উঠতে হয়। আপনারা যারা যাবেন মিশরে ইনশাল্লাহ দেখে আসবেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাহাড়ে দুই রাকাত নামাজ আদায় করলেন। এরপরে তৃতীয় জায়গাটা হলো শোয়াইব আলাইহিস সালামের, চতুর্থ জায়গাটা হলো হযরতে ঈসা আলাইহিস সালাম যেখানে ছিলেন ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাকাত নামাজ আদায় করলেন। এই চার জায়গায় রাসূল দুই রাকাত করে করে আট রাকাত নামাজ আদায় করলেন। এবার জিবরীল